হ্যালো ভিউয়ার্স বুক রিভিয়ান জবে স্বাগতম জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির জন্য স্কুল যে সার্টিফিকেটটা প্রয়োজন হয় সেই সার্টিফিকেটের ফর্ম ফিল আপটা কীভাবে করবো আজকের আমরা সেটাকে দেখাবো চলো শুরু করা যাক প্রথমে যে ফর্মটা দেখা পাচ্ছ দেখো এখানে লেখা আছে অ্যাপেক্স পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য ক্যান্ডিডেট এখানে যে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তার পাসপোর্ট সাইজ ফটোটা লাগাবো তারপরে দেখো এখানে বলছে সার্টিফিকেট অফ ইনফরমেশান গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ ইন রেসপেক্ট অফ জায়গায় ফার্স্ট যে লাইনটা ওখানে যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের নামটা লিখবো যেমন আমরা দেখো এখানে আমাদের ক্যান্ডিডেট নাম হলো সায়ন মন্ডল তো আমরা ওখানে কী লিখবো সায়ন মণ্ডল পুরোটাই লিখে দেবো নেক্সট কি বলছে মাদার্স নেম ইন ব্লক লেটার্স অর্থাৎ মায়ের নাম যেটা হবে সেটা ব্লক লেটারে লিখব ওই কলমটাতে মায়ের নাম যেটা হবে সেটা আমরা ব্লক লেটারে লিখবো চলো নেক্সট কি বলা হয়েছে না বলা হয়েছে যে ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থটা আমরা প্রথম ডেট দুটো ঘর আছে দুটো ডেট যদি দশ নয়ের বেশি হয় তাহলে আমরা তাহলে ওয়ান টু বা ওয়ান ওয়ান দেবো আর যদি নয়ের নয় বা নয়ের কম হয় তাহলে ফার্স্ট করে জিরো দেবো তারপরে মান্থ তারপরে আমরা হচ্ছে কি ইয়ারটা দেবো ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখবো সেটা যে ডেট অফ বার্থটা লিখলাম সেই ডেট অফ বার্থটাকে দেখো পাশের ঘরে লেখা আছে কি না ইন ওয়ার্ডস বলে যে কথাটা লেখা আছে ইন ওয়ার্ডস ওই ওখানে ডেট অফ বার্থটা ইন ওয়ার্ডস কথায় লিখে দেখাতে হবে তাহলে এখানে এর জন্ম তারিখ হলো চার ছয় দু হাজার চোদ্দো তাহলে আমাদের এখানে লিখতে হবে ফোর্থ জুন টু থাউজেন্ড ফরটিন হলো এটাই হচ্ছে এই নোটস ফোর্থ জুন টু থাউজেন্ড ফোরটিন কারোর যদি ফেব্রুয়ারি হয় তাহলে টুয়েলভ ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফিফটিন অর সিক্সটিন মানে যার যেটা হবে তারপর কী বলছে জেন্ডার জেন্ডার এটা ঠিক মারতে হবে তারপরে জেনারেল ও বিসিএসসি থাকলে যেটা থাকবে সেটা ঠিক মারতে হবে তারপরে যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে সেটা থাকবে লিখবে নাহলে লিখবে না তারপর বলছে আধার নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস তাহলে ক্যান্ডিডেটের যেটা আধার নাম্বার হবে সেটা আমরা এই যে আধার নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস কলমটা আছে ওই কলমে কিন্তু আমরা পরপর দেখো লিখে লিখতে থাকছি ওখানে আমরা লিখে ক্যান্ডিডেটের পুরো আধার নাম্বারটা লিখবো একটা করে ঘরে একটা করে অক্ষর লিখবো আধার নাম্বার হয়ে গেল তারপর দেখো নেক্সট কী বলেছে অ্যাড্রেস অর্থাৎ ওই ক্যান্ডিডেটের অ্যাড্রেস যেটা হবে সেটা ভিলেজ ডিস্ট্রিক্ট পিন নাম্বার এবং স্টেটাস সংক্ষেপে লিখে দেয় এবার অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেলো তারপর লেখা আছে কি দেখো ইমেল ইমেল দেবেন তারপর আইডেন্টিফিকেশান মার্কস শরীরের কোনো আইডেন্টিফিকেশান মার্কস থাকলে দেবেন তারপরে লাইনে আছে কি অ্যানুয়াল ইনকাম এবং হচ্ছে কি ন্যাশনালিটি অ্যানুয়াল ইনকাম যার বার্ষিক ইনকাম কত মাসে যদি দশ হাজার দশ ইন্টু টুয়েলভ দিয়ে দেবেন এবার হচ্ছে দেখো ওই অ্যানুয়াল ইনকামের নিচে লেখা আছে মোড অফ এক্সামিনেশান যে পদ্ধতিতে আপনারা এক্সাম দিতে চান বা আপনার ছেলেকে বা আপনার মেয়েকে এক্সাম দেওয়াতে চান সেটা বাংলা বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ লিখবেন তারপরে দেখো স্কুল ডিটেলস ওখানে ফার্স্ট লাইন দেখো যেটা ভিএসসিসি লেখা আছে ক্লাস থ্রি ফোর ফাইভ অর্থাৎ ক্লাস থ্রি ফোর ফাইভ ওই স্টুডেন্ট কিসে পড়েছে সেটা এবং সেই স্কুলটা লোকেশান রুরাল নার্ভাল সেটা এবারে দেখো ক্লাস থ্রিতে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয় ং অর্থাৎ ক্লাস থ্রিতে কবে ভর্তি হয়েছে এবং ক্লাস থ্রিতে কবে পাস করছে সেটা লিখবেন এটা আমরা কলামটা ফাঁক রাখছি কেন কারণ যারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট বা যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের হচ্ছে গিয়ে কী হয় না এপ্রিল থেকে সেশন শুরু হয় তারা তাই এপ্রিল দেবে এবং হচ্ছে কি তারপরের ইয়ারে যে হচ্ছে এপ্রিলে শেষ হয় তাই দু হাজার চব্বিশে শুরু হলে দু হাজার পঁচিশে এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কী হয় না ওটা জানুয়ারি টু ডিসেম্বর হয় নেক্সট আমরা দেখো এখানে স্কুলের অ্যাড্রেসটা নেম অফ দ্য ব্লক বা হচ্ছে কি মিউনিসিপ্যালিটি স্কুলটা যদি ব্লকের আন্ডার হয় তাহলে ব্লক আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি তারপরে স্টেট এবং হচ্ছে ডিস্ট্রিক্ট স্কুলটা যে ডিস্ট্রিক্ট অবস্থিত সেটা এবং যে স্টেটে অবস্থিত সেটা তারপর একটা কলাম বাদ পড়েছিল দেখো মোবাইল সেটা আমরা মোবাইল ইন্ডিয়া হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা একটা সিবিএসসি স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে দেখাচ্ছি দেখো তাদের ছয় চার দু হাজার চব্বিশে শুরু হয়েছে এবং লাস্ট হচ্ছে আঠারো দু হাজার পঁচিশ অর্থাৎ আমরা দু হাজার চব্বিশে ইয়ার জয়েনিং জয়নিং দিতে পারি এবং দু হাজার পঁচিশে এটা হচ্ছে পাসিং ইয়ার দিতে পারি এটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এবার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ওখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে তারপরে আছে কি নেক্সট সিগনেচার ক্যান্ডিডেট হয়ে গেলে তারপরে ঘরে আছে সিগনেচার অফ দ্য পেরেন্ট অর্থাৎ বাবা মার যে কোনো একজন সই করলে হবে তারপরে যে হেডমাস্টার যে কলামটা আছে ওখানে স্কুল থেকে সই করে এনে তারপরে আপনারা আপলোড করবেন এবার আমরা ফুলো পুরো ফুল ফর্মটার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি এ দেখুন